elegante. আমরা শব্দ পাচ্ছি, ঝর্ণার শব্দ, পানি কুলু কুলু আওয়াজ, তাও অনেকটা নিচে। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহর থেকে 90 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তের খুব কাছের পূর্ব খাসি পাহাড়ের মাওলিং নং এর পাহাড়ি ঝিরি খাদের উপর তৈরি জীবন্ত শেখরের সেতু দেখতে এসেছি। আপনারা দেখলেন লিভিং রুট ব্রিজ, মানে বাংলায় যদি বলি তাহলে বটগাছের যে বাহাগুলো বেরোয় সে বাহাগুলোকে দিয়ে এরা একটা এমনভাবে এটা সাজাচ্ছে যে এটা পরবর্তীতে এটা ব্রিজ হয়ে গেছে, মানুষের পায়ে চলা ব্রিজ হয়ে গেছে। বিষয়টা এরকম, বেশ একটা দুইটা বা তিনটা জেনারেশন লাগে এরকম একটা ব্রিজ তৈরি হতে, এবং এই ব্রিজগুলা জীবন্ত এবং এই ব্রিজগুলা মিনিমাম 500 বছর টিকবে, কারণ একটা গাছ যতদিন বাঁচে ব্রিজটাও ততদিন বাঁচবে। এবং এটা তৈরি করতে 2-3 জেনারেশন লাগে, এবং একজন যখন এটা শুরু করে তারপরে সেটা আবার সে আরেকজনের মধ্যে, একটা বাচ্চা কারোর মধ্যে সেটা সে দিয়ে যায়, সে আবার এটা কন্টিনিউ করতে করতে সে আবার তার নেক্সট জেনারেশনকে দিয়ে যায়। এভাবে 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 এই ব্রিজটা সম্পূর্ণ হয়েছে। এই এলাকাতে 12টার উপরে, 1 ডজনের উপরে এই ব্রিজ আছে। আর এই ব্রিজ যে বানানো শেষ হয়ে গেছে এটা বলা যাবে না, কেন কোথাও না কোথাও কেউ না কেউ এখনও এ ধরনের ব্রিজ তৈরি করছে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা এই লিভিং রুট ব্রিজ, মানে জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি সেতু বিষয়ক অনেক তথ্য জেনে গেছেন। মূলত রাবার বুশ, যার বৈজ্ঞানিক নাম ফিকাস ইলাস্টিকা, বাংলার অশ্বত বা আমরা যা রাবার গাছ বলে ডাকি, সেই গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়। আমাদের দেশেও এই রাবার বুশ গাছ প্রচুর দেখতে পাওয়া যায়। এই গাছ পাথুরি মাটি কামড়ে ধরে দ্রুত বড় হয় এবং অনেক দিন বাঁচে। এমন একটি সেতু তৈরি করতে প্রথমে ঝিরির এপার ওপার বাঁশ দিয়ে ব্রিজের কাঠামো তৈরি করা হয়। তারপর গাছের ডাল ও কাণ্ড থেকে বের হওয়া ঝুড়ি বা বাওয়াগুলোকে সেই বাঁশের ফ্রেমের মধ্যে সাজিয়ে সাজিয়ে বহুদিনের সাধনায় এমন একটি ব্রিজ তৈরি করা হয়। এই ব্রিজ কে কবে কখন তৈরি করেছিল তা অবশ্য আমরা বলতে পারবো না, তবে যিনি এই ব্রিজের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন তাকে ধন্যবাদ দিতেই হয়। তিনি কি জানতেন যে তার তৈরি